জাগমা দুর্গা 2022 এর পূজো পরিক্রমা রাউন্ড ওয়ান নিয়ে আমি শ্রেষ্ঠা এই মুহূর্তে হাজির হয়ে গেছি হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাবে। এবছর তারা 17তম বর্ষে পদার্পণ করলো, কি ভাবনা চিন্তা এবং কিভাবে প্রস্তুতি হচ্ছে চলুন সেটাই তুলে ধরি। যেহেতু আমাদের এই প্রতিনিয়ত জীবন সংগ্রাম, হ্যাঁ, এই সংগ্রাম করতে করতে কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাই, সেখানে একটু প্রয়োজন হয় একটু অবকাশ, একটু অবসর, যেখানে বসে তার মনের সুপ্ত যেসব বাসনাগুলো থাকে সেইগুলো যাতে প্রকাশ পায়, সেইটাকে আমি ধরবার চেষ্টা করেছি। যেখানে দেখাচ্ছি মা দুর্গা সব বাচ্চাদের নিয়ে, তার ছেলেপুলেদের নিয়ে, বাহন টাহন সবাই আছে তার সঙ্গে, একটা পরিবারের মধ্যে মা বসে বসে গল্প করছে। আমরা ছোটোবেলা তো আমরা অনেকেই হয়তো সেই অনুভূতি আছে আমাদের, হ্যাঁ, বর্তমান যুগে হয়তো সেটা ক্রমশ কমে যাচ্ছে, কিন্তু সবারই মায়েদেরও আর সেই সময় খুব কম দিতে পারছি যে একটু বসে গল্প করি। তো আমি এইটাকে ধরতে চেয়েছি, কারণ অবসর একটু দরকার জীবনে, যেখানে শিল্প সাহিত্য, হ্যাঁ, যে কোনো সৃষ্টিমূলক কাজে, সঙ্গীত সৃষ্টিমূলক কাজে একটু এগুলোর প্রয়োজন আছে। চেষ্টা করবো 2022-এ আমাদের যেরকম থিম ভাবনা আছে সেটার পরিপ্রেক্ষিতে আমরা চেষ্টা করব যাতে আরও প্রচুর পরিমাণে মানুষ আসে, দেখে এবং নিজেদের জীবনের সাথে সেই জিনিসটাকে যাতে তুলে ধরতে পারে, এটাই আমাদের এক্সপেক্টেশন আছে।